لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لما المحسنين وقال الله تعالى في كلامه المجيد كلا ان معي ربي سيهدين كلا ان معي ربي سيهدين كلا ان معي ربي سيهدين وقال الله تعالى في كلامه المديد امن يجيب المضطر اذا دعا ويكسب السوء وقال رسول الله صلى الله عليه وسلم মানিত হাসারা আমিনান ফি আও কা মা সালাতু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খান ইমদাদ দিয়ে আয় מרকাজুল আসার বসার তৌফিক দান করেছেন মেহনত করার তৌফিক দান করেছেন জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ইমাম বোখারি রহমাতুল্লা তো বন্ধুরা আমার আল্লাহ পাকে অশেষ মেহরবানি রবুল আলমিন আমাদেরকে খানকা এমদা এমদাদিয়ায় মার্কাজুল্লাহ খোদ্দামুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ ইমাম বোখারি রহমাতুল্লাহ তার কিতাব বখারি শরীফের মধ্যে এবং ইমাম মালিক রহমাতুল্লা আলাই মুয়াত্তা ইমাম মালিক এই গ্রন্থে একটা হাদিস আনছে দুজনই হাদিস নকল করছে রসুল্লাহ সাল্লা জামানায় আল্লাহর এক বান্দা ছিল আল্লাহ রসুলের সৌবতে আসতেন কিন্তু সে তখনও গুনা ছাড়তে পারে নাই তো বিভিন্ন সময় গুণা করে বসত যেহেতু রসুলের জামানায় শরিয়াত প্রবর্তন ছিল তো শরিয়াতের প্রবর্তিত বিভিন্ন আইন এবং কানুনের কারণে অনেক সময় বিভিন্ন ধরনের শাস্তি এই বান্দাকে দেওয়া হইত কিন্তু তারপরেও অনেক সময় গোনা ছাড়া তার জন্য কষ্টকর হয়ে যাইত এটা না মনে করা অনেকেই মনে করে যে সহবতে গেলে হ্যাঁ গোনা থেকে বাঁচা সম্ভব কিনা এই বিষয় নিয়ে সাহাবিদের জামানেও এরকম আল্লাহর এক বান্দা ছিল যে আল্লাহ রসুলের সা রসুলের সোহবতের থাইকাও থেকে অনেক সময় সে গুনা থেকে বাঁচতে পারে নেই কথা কি বুঝতে পারছে তো এখানে মূলত বিষয়টা হলো বান্দার নিজের চেষ্টা থাকতে হবে শুধু সোহবত সোহবতে থাকলে যেটা হয় সেটা হলো যে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে নূর লাভ করবা কিন্তু গোনার দ্বারা ওইটা নষ্ট হয়ে যায় এই নূরটা থেকে বাঁচার জন্য নিজে নূরটা হেফাজতের জন্য আর গুনার থেকে বাঁচার জন্য তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে হিম্মত করতে হবে সাহস শক্তি তোমার জোগাড় করতে হবে এবং শক্তি নিয়ে তোমাকে প্রচণ্ড শক্তি নিয়ে তোমাকে এই গোনার থেকে বাঁচতে হবে আমার শায়েক পীর মুর্শিদ আরেফ বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আল্লাহ কাউ একটা উদাহরণ দিতেন এ বিষয়ে তোমরা কিতাবে পড়ে থাকবা যে যখন জালের মধ্যে মাছ ধরে অর্থাৎ যিনি জাল নদীতে ফেলে মাছ ধরার জন্য তার মধ্যে থেকে কিছু মাছ কিন্তু লাভ দিয়ে বের হয়ে যায় তো যেই মাছটা লাভ দিয়ে বের হয়ে যায় সে কিন্তু প্রচণ্ড শক্তি ব্যবহার করে কারণ যখন জালটা টান মারে তখন তো পানি কম হয়ে যায় জাগাও কম হয়ে যায় অনেক মাছ থাকে তো ওই মাছগুলোর মধ্যে থেকে তাকে প্রচণ্ড শক্তি ব্যবহার করে ওই জাল থেকে বের হতে হয় ঠিক তেমনিভাবে নফসের জাল শয়তানে বিভিন্ন জায়গায় বিছায় রাখছে আমাদেরকে গোনার মধ্যে জড়ানোর জন্য আমার শাহেক বলতেন যে তুমি যদি এই গোনার থেকে বাঁচতে চাও তো ওই মাসের দিকে তাকাও যে যেমনিভাবে সে প্রচণ্ড শক্তি ব্যবহার করে ওই গুণার জাল থেকে তোমাকে বাঁচতে হবে সুতরাং এখানে এই ঘটনা দ্বারা আমি কিছু আলোচনাও করতেছি কিছু বিষয় বোঝানোর চেষ্টা করতেছি তো এই বান্দার বারবার গোনার কারণে সাহাবি তালানু আল্লাহ অনেক সময় তার উপরে লানত করত কি ব্যাপার আল্লাহর রসুলের সৌভতে থাকে তারপরেও গুণা করে মায়ের খাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধের কারণে শাস্তি ভোগ করতেছে তারপরেও গুণা ছাড়তেছে না তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এক সাহাবিকে দেখলেন যে সে লানত করতেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন ও সাহাবিকে দেখে বললেন যে তুমি তার উপরে লানত করো না কারণ সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসছে কী এই হাদিসের মধ্যে ভালোবাসার নিদর্শন হিসেবে দুটি কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহাম এর ঘটনায় পাওয়া যায় একটা ঘটনা হলো এই বান্দা যদিও গুণা করত কিন্তু অন্য অন্য সাহাবিরা সহবাতে আসতো আর এই বান্দা আল্লাহ রসুলের সহবাতে যখন আসতো আল্লাহ রসুলের বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা শোনায় শোনায় বিভিন্নভাবে আল্লাহ রসুলকে রসুলে কে হাসানোর চেষ্টা করত তার কষ্টগুলো দূর করার জন্য চেষ্টা করত দুই নম্বর এই বান্দার মধ্যে আরেকটা বিশেষ গুণ ছিল যখনই সে আল্লাহ রসুলের কাছে আসতো খালি হাতে আসতেন না কোনো না কোনো কিছু হাদিয়া নিয়ে একবারের ঘটনা এমন হয়েছে যে উনি মধু আর পনির বেশি আল্লাহ রসুল পছন্দ করতেন এই জন্যে মধু আর পনির সবসময় আসলেই হাদিয়া নিয়ে আসতো যতবার আল্লাহ রসুলের মজলিসে আসতেন তো একবার একবার বাকি নিয়ে আসছে মধু আর পনির তো ওই যার কাছ থেকে বাকি আনছে এই লোকটা তার টাকা চাইছে তো খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলের মজলিস পর্যন্ত চলে আসছে তো আল্লাহ রসুল বলছে কি ব্যাপার তোমার কাছে টাকা পায় দাও না তো এই সাহাব এও সাহাবি এই সাহাবি আল্লাহ রসুলের কাছে বলতেছে যে ইয়া রসুল্লাহ আমি তো নেই নাই তোমার কাছে যাচ্ছে তুমি নাও নাই আমি তো আপনারও দিয়ে দিচ্ছি আল্লাহ রসুল আস্তে আস্তে টাকা দিয়ে দিছে তো এইভাবে এইভাবে মানে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে হাসানোর চেষ্টা করত তো এখানে দুটো জিনিস পাওয়া যাচ্ছে সেটা হলো একটা বিষয় বোঝানোর বিষয় যে আল্লাহ রসুলে অনেক সময় দিনের কাজ করতে গিয়ে পরিশান হতেন অনেক সময় চিন্তায় থাকতেন তো তাকে হাসানো এটা কিন্তু বহুত বড় একটা আমল এবং আল্লাহ রসুলকে আল্লাহ রসুল যেটা পছন্দ করে সেটাকে হাদিয়া সেই জিনিস হাদিয়া নিয়ে আল্লাহ রসুলের কাছে পেশ করা যাতে আল্লাহ রসুলের কষ্টটা দূর হয়ে যায় এই দুটো আমলের কারণে আল্লাহ রসুল বলছে যে তোমরা তাকে লানত করবে না সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে ভালোবাসে পরবর্তীতে পাওয়া গেছে যে পরবর্তী জামানায় এই সাহাবি গোনাটোনা তো ছেড়েই দিছে সবচেয়ে বহুত বড় সাহাবি হিসাবে খ্যাত ছিলেন এবং বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছিলেন কারণ যে ব্যক্তি প্রত্যেকবার এই আমল করে আল্লাহ পাক্ত তার উপরে নহমতের দৃষ্টি করবে তো এটা সরুর সময়ের ঘটনা তো আমাদের সাথীদের মধ্যে ওরকম অনেক সাথীরা আছে তোমরা মেহরবানি করে একজন আরেকজনের দিকে আঙ্গুলি সারা না করি চেষ্টা করবো আমার সমস্যার মধ্যে रस्ती बिर रबी मिनकुली जंभी अथव ज़ोर ज़ोरे इस्तेकर পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে আমাকে এখানে আসার প্রসার তো অভিজ্ঞান করছেন এই জন্য মহান আলহামদুলিল্লাহ তো আমি যে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে কেউ যদি আল্লাহ ওলাদের সৌবতে আসে কোনো গুণা করেও বসে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না কারণ এই সৌবতে থাকে আপন শাইকের মহব্বতের কারণে যদি সে আপন সাইকেলে ভালোবাসে মহব্বত করে আল্লাহ পাক তাকে গুণা দান অভিজ্ঞান করি সেই জন্য আমরা সবসময় খেয়াল রাখব যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এর সুন্নতি জিন্দেগি উনি যেভাবে ওনার সাহাবিদের ব্যাপারে দেখছেন আমাদেরকেও সেইভাবে দেখতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এসলা করার উদ্দেশ্য এই না যে সবাই একজন আরেকজনরা এসলা করা শুরু করবে এসলা হচ্ছে এটা সম্পূর্ণ শায়েকের কাজ ওইখানে আল্লাহ রসুলের কাজ ছিল এই জন্যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম ওই সাহাবিদেরকে লানত করতে নিষেধ করছেন বা তোমরা লানত করো না তো এটা তাদের জন্য এসলা ছিল কি ছিল এসলা ছিল তো এই জন্যে আমরা সাথীরা সবাই মিলেমিশে থাকবো কেউ কাউকে এসলা করতে যাব না এসলার কাজটা সম্পূর্ণ সায়ক করবেন উনি যেটা ভালো মনে করে সেটাই আপনারা করবেন এবং সেটার উপরে আমল করবেন ইনশাআল্লাহ তো মাঝখানে আমি এক বুজুর্গের একটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে অনেকের দাঁতের সমস্যা হয় ঠিক আছে এই দাঁত মজবুত মৃত্যুর আগ পর্যন্ত মজবুত থাকবে একটা আমল যদি আপনারা করেন সেটা হচ্ছে বেতের নামাজের প্রথম রাখাতে সুরা আর নাস ইজা যা নাসরুল্লাহ এই এই সুরাটা পরবেন সুরা ফাতে পরে দ্বিতীয় রাকাতে সুরা লাহাব এবং তৃতীয় রাকাতে সুরা এক পড়বেন এই আমলটা যদি সুরা বেতের নামাজে আপনাদের থাকে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দাঁতের সমস্যা হবে না মাঝে মাঝে আমার ছুঁটা যায় দোয়া করে যদি আমলটা আমি করতে পারি তো এটা দাঁতের জন্য বিশাল এক আমল এই আমলটা করলে দাঁত সুস্থ থাকবে আর যে কোনো দোয়া কবুল হওয়ার একটা বিশেষ আমল আপনাদের বলে দিই রসুল সাল্লাইসাল্লাম এই আমলটা সাহাবিদেরকে দিয়েছেন তো আমি আপনাদেরকে দিচ্ছি যে ঘুম থেকে ওঠার পরে যখনই চোখ খুলবে কারোর সাথে কথা বলবেন না কথা না বলে প্রথমেই একটা দোয়া পড়বেন সে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহাদাহু লা শরী কালাহু লাহুল মুলক ওয়ালাল হামদ ইয়ে বিয়াদিকাল খাইর অহুয়া কুল্লি সেইং কদির এটা একবার পড়বেন পড়ার পরে আপনি চার কালেমা সুহান আল্লাহি ওয়ালাহামদুল ইল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবর তারপরে পড়বেন লা হাউলা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ তারপরে বলবেন আল্লাহমাদ ফির্লি এটুকু পড়ার পরে আপনি যে কোনো দোয়া করবেন যত কঠিন সমস্যায় আপনি থাকেন না কেন যে কোনো দোয়া করবেন আপনার দোয়া ফৌরান সাথে সাথে কবুল হবে এই পর্যন্ত এই আমল যারা করছে তারা অনেক বড় বড় বিপদ আপদ দুনিয়ার অনেক বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করছে আরেকটি আমল হচ্ছে ঈশান নামাজের ঘুমানোর পূর্বে আপনি যদি কোনো একটা উদ্দেশ্যে যে মনে করেন আপনি চাকরিগত ব্যাপারে অত ব্যবসাগত ব্যাপারে অথবা আপনার পারিবারিক কোনো ঝায় ঝামেলা বিবি কথা শুনছে না পারিবারিক সমস্যা তো এই ধরনের বিভিন্ন সমস্যা মানুষের থাকে আমরা ফেস করি আমাদের অনেক সময় অনেক কষ্ট হয় তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে যে কোনো সাহাবি আসতেন ওই সাহাবি আল্লাহ রসুলের ওই সাহাবি দেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমল দিতেন আমলের মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য উৎসাহ প্রদান করতেন তো আমিও আপনাদেরকে একটা আমল দিচ্ছি এই আমলটা হলো ঈশান নামাজের পূর্বে পড়তে হবে বিশেষ কোনো ঝামেলায় পড়লে আপনারা পড়বেন আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ ইন বিল ইবাদ তিনশো বার এটা যদি আপনি পড়েন একচল্লিশ দিন তাহলে যেই বিষয়ে আপনি পড়লেন একচল্লিশ দিন একচল্লিশ দিন পড়ার পরে আপনি টেনশন ফ্রি হয়ে যান আপনার আর ওই বিষয় নিয়ে টেনশন করা লাগবে না আল্লাহ পাক যে কোনো ভাবারে ভাবেই হোক যেই সমস্যায় আপনি আটকে আছেন না কেন আল্লাহ পাক সমাধান করে দেবেন আল্লাহ রসুল সাল্লা আলসালামের জিন্দিগি ছিল সুন্নতের উপরে সুন্নত হলো আল্লাহ রসুলের আমলের মাধ্যমে সব কিছুর সমস্যার সমাধান করা আর আল্লাহ রসুলের আরেকটি সুন্নত আপনাদের সামনে পেশ করতেছি সেটা হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এর সবচেয়ে বড় সুন্নত হলো যে কোনো অবস্থান পরিষ্কার করা যে কোনো অবস্থান পরিষ্কার করা অর্থাৎ আপনি আপনার শায়কের কাছে কোনো কিছু গোপন করতে পারবেন না লজ্জায় হোক ভয়ে হোক গোপন করবেন না গোপন করা যার কাছ থেকে আপনি এসলা করার জন্য আসছেন তার কাছে কোনো কিছু গোপন করা বহুত বড় ধরনের একটা গুণা বুঝতে পারছেন নিজের অবস্থানকে পরিষ্কার করা আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদের মধ্যে এই আমল করতেন আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম তার স্ত্রী বিবি শফিয়া রাজিয়াল্লাহ তালানহা উম্মাহাতুল মিন আমাদের মা হয় এক গাছের তলায় কোনো এক বাজারের পাশে উনি তার বিবির সাথে কথা বলছেন এই মুহূর্তে দুজন সাহাবি যাচ্ছিলেন তা আল্লাহ রসুল ওই দুজন সাহাবিকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে আমার স্ত্রী আমি তার সাথে কথা বলতেছি তো সাহাবিরা বলতে ইয়া আমাদের তো কোনো সমস্যা নাই আমরা তো জানি আপনি এমনি কথা বলতেছেন না কোনো না কোনো কারণই বলতেছেন বা আমরা কিছু মনে করি নাই তা আল্লাহ রসুল বলছে না শয়তান এখানেও আছে যে কোনো সময় শয়তান তোমাদের ভিতরে অসহা কুমন্ত্রণা প্রদান করতে পারে এই জন্য আমি আমার অবস্থান পরিষ্কার করে দিলাম তো এটা কিন্তু বহুত বড় এক সুন্নত আপনাদের মধ্যে অনেকেই আছে আপনারা আপনাদের অবস্থানগুলো আমাদের কাছে আপন সাহেকের কাছে পরিষ্কার করেন না যার কারণে আমাদেরকে আপনাদের অনেক বিষয়ে এসলা করাটা মুশকিল হয় অনেক বিষয় আপনাদের সুপরামর্শ দেওয়াটা তো যে কথা বলতেছিলাম সেটা হলো যে নিজের অবস্থানকে পরিষ্কার করা সম্পূর্ণ বিষয় সব সময় আপন শায়কের কাছে কোনো কিছু কোনো কিছু গোপন না করা আমরা অনেক সময় দুনিয়ার অনেক বালা মুসিবতের মধ্যে পড়ে আমরা অনেক সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম থেকে দূরে সরে যাই অনেক সময় এমন হয় যে আমাদের নামাজ ছুটে যায় আমল ছুটে যায় জেকির ছুটে যায় দুনিয়ার সম্পদ কামাই করতে গিয়ে দুনিয়ার পরিবার পরিজনদেরকে দেখতে গিয়ে আত্মীয় স্বজনের কথা রক্ষা করতে গিয়া চাকরির বিষয়ে অনেক সময় অনেক কথা রক্ষা করতে গিয়া আমাদের কিন্তু আল্লাহর হুকুম আমাদের থেকে ছুটে যায় রসুলের অনেক সুন্নত আমাদের থেকে ছুটে যায় মনে রাখতে হবে আল্লাহকে রাজি করতে হবে সবার আগে পরিবারের খেয়াল এটা খেয়াল করতে হবে কিন্তু আগে হচ্ছে আল্লাহর হুকুম রসুলের সুন্নত তারপরে বাকি বিষয়গুলো খেয়াল করতে হবে আল্লাহকে রাজি করার অবস্থায় যেই সম্পদ আপনার কাছে আসবে সেটার মধ্যে বরকত হবে কিন্তু আল্লাহ নারাজ হইছে মানুষের রাজি হইলো আপনার বিবি রাজি হইল আপনার পরিবার রাজি হয়েছে আল্লাহ নারাজ হয়ে গেছে আপনার উপরে এই অবস্থায় যদি কোনো সম্পদ আসে সেই সম্পদ দ্বারা বরকত হবে না এই সম্পদ আপনার জন্য ফেতনার কারণ হবে এই সম্পদ দ্বারা আরও আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়ে যাবেন সুতরাং যেই সম্পদ দ্বারা আপনার পরিবারে আপনার পরিবারের মধ্যে বরকত আসুক আপনার আত্মীয় স্বজনের মধ্যে বরকত আসুক আপনি চান আপনার কাজে কর্মে বরকত আসুক আপনি চান সেই সম্পদ আল্লাহকে রাজি করে কামাই করতে হবে এখন যদি সম্পদ কামাই করতে গিয়ে আপনার নামাজ ছুটে যায় যদি কখনো তালিম ছুটে যায় জিকির ছুটে যায় যখনও যদি দাওয়াত ছুটে যায় কখনও যদি দোয়া ছুটে যায় সুন্নত ছুটে যায় কখনো যদি রোজা ছুটে যায় আপনার দ্বারা গোনা হয়ে যায় মনে রাখতে হবে এই সম্পদের মধ্যে আল্লাহর রহমত নাই আল্লাহর পক্ষ থেকে বরকত নাই এই সম্পদের মধ্যে আল্লাহর তরফ থেকে লানত আজাব অভিশাপ এইগুলো রয়েছে এই সম্পদের মধ্যে এই সম্পদকে হালাল রিজিক বলা হয় না হালাল রিজিক কান কোনটা ওই রিজিকটাই হচ্ছে হালাল রিজিক যেই রিজিক কামাই করতে গিয়ে আপনি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করবেন রসুলের সুন্নত পরিপূর্ণভাবে পালন করবেন ওই রিজিকটাই হবে হালাল রিজিক যদি আল্লাহর হুকুম ছুটে যায় তাহলে ওই তো বন্ধুরা আমার যে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো যে যদি ছুটে যায় তাহলে মনে রাখতে হবে ওইটার মধ্যে কোনো বরকত নাই বুঝতে পারছেন এটাও একটা শিক্ষার বিষয় যে আমি কিভাবে কাজ করি এটা দেখেন এত সহজ না আল্লাহ রসুলকে রাজি করতে হলে এইভাবেই হেকমতের সাথে আগাইতে হবে কি করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ঘুমাই রুসে উঠাও রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে শহি মুসলিমের এক নম্বর অধ্যায়ে চুরানব্বই হাদিস চুরানব্বই নম্বর হাদিস এবং শাহি বুখারির দুই নম্বর অধ্যায়ে সাতশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যেই বান্দা আমার সুন্নতের পরোয়া করবে না যেই বান্দা সুন্নতের পরোয়া করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে রসুলের সুন্নত মাথায় টুপি মুখে দাড়ি সুন্নতি জুব্বা রসুলের সুন্নত এগুলো পরোয়ানা করলে কেমতের ময়দানে রসুলের উম্মত হিসেবে উঠতে পারবেন না এটা পরিপূর্ণ সহি হাদিসের মধ্যে বর্ণনা করা এবং আমি অধ্যায় সহকারে নাম্বার সহকারে বলে দিলাম মনে রাখবেন হাদিস সহকারে বলে দিলাম তো মনে রাখবেন যে এই আমলগুলো সুনত যদি আপনার ছুটে যায় আপনি যত আমলই করেন না কেন রসুলের সুনত ছুটে গেছে রসুলের সুনতের পরও আপনার নাই কেমতের ময়দানে উম্মতের মধ্যে যদি ঢুকতে না পারেন তাহলে তো আপনার জন্য অনেক বড়ো ক্ষতির কারণ হয়ে যাবে আর মনে রাখবেন যে সুদ ঘুষ যেমন হারাম তেমনি রিজিক বা ধন সম্পদ দুনিয়ার লাইনে কামাই করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম সুন্নত এগুলো ছুটে যাওয়াটাও হারামেরই অন্তর্ভুক্ত আপনার রিজিক কামাই করতে গিয়া নামাজ ছুটে যাচ্ছে গোনা হয়ে যাচ্ছে আমল ছুটে যাচ্ছে তাহলে মনে রাখবেন যে আপনিও কিন্তু আরেকটা হারাম হারামের কাজই করছেন সুতরাং এরকম কাজ করা যাবে না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন অমামিন আমিন দা আব্বাতিন ফিল আর্দি ইল্লা আল্লাহি রিস্কুহা অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সকল জিনিসের রিজিক আল্লাহর হাতে সবাইকে আল্লাহ রিজিক দিচ্ছেন আরেক আয়াত আল্লাহ পাক বলেন অমানুনা জিলুহুম ইল্লা কদরিম মালুম আলুম আমি যে এই রিজিকগুলো সকলের রিজিক আমার কাছে নির্দিষ্ট সুতরাং আপনি যদি সারা জীবন চেষ্টা করেন যতই মেহনত করেন না কেন আল্লাহ পাকের কাছে আপনার রিজিক নির্দিষ্ট সুতরাং আপনি যদি রিজিকের লোভে পড়ে দুনিয়ার সম্পদ কামাই করার লোভে পড়ে আপনার যদি আমল ছুটে যায় তাহলে বুঝতে হবে যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস বা আস্থা কমে গেছে আল্লাহর প্রতি যে ইমান থাকা দরকার সেই ইমান এখনও পরিপূর্ণ হয় নাই সুতরাং আপনি আপনার ইমানকে মোকাম্মেল করার জন্য সব সময় চেষ্টা করেন এবং এটা অন্তরের মধ্যে বসায় নেন যে আপনার যে রিজিক আছে দুনিয়ার সব মানুষ চেষ্টা করেও সেই রিজিকটাকে আটকাইতে পারবেন সুতরাং আপনি আমল করেন আল্লাহর হুকুম আগে পালন করেন রসুলের সুন্নতওয়ালা জিন্দিগি আগে তৈরি করেন আল্লাপাক কুরআন মধ্যে বলেন ওমাই ইফতাহিল্লাহ লিন নাস মির রাহমাতিন ফালা মুমসিকালা अमा ইমসিক ফালা মুরসিলাহুম মিন বাদিহি আল্লাহ আল্লাহ পাক বলেন তোমার জন্য আল্লাহ পাক যদি কোনো রাহমতের দরজা খুলে দেন দুনিয়ার কারো ক্ষমতা নাই সেই রাহমতের দরজাকে কেটকায়ে দিবে আবার আল্লাহ যদি কারো জন্যে রহমতের দরজা বন্ধ করে দেন তাহলে দুনিয়ার কারো ক্ষমতা নাই সেই রহমতের দরজাকে খুলে দিবে অর্থাৎ আল্লাহ পাক বান্দার ব্যাপারে যেটা ফয়সালা করছেন সেটাই হবে আপনি যত চেষ্টাই করেন না কেন আল্লাহর ফয়সলা থেকে বের হতে পারবেন না আপনার রিজিক নির্দিষ্ট আপনি যত চেষ্টাই করেন আপনার রিজিক বাড়বেও না কমবেও না দুনিয়ার ব্যাপারে আপনার যেটা আল্লাহ পাক ফয়সালা করে দিচ্ছেন সেটাই আপনি পাবেন সুতরাং মনের মধ্যে আফসোস না করে আপনি রিজিকের টেনশন না করে আল্লাহর হুকুমের টেনশন করেন আল্লাহর কথা মানতে থাকেন রসুলের সুন্নতওয়ালা জিন্দিগি আপনি পালন করতে থাকেন তাহলে কি হবে দেখবেন আপনার কাছে পাক সময় মতো রিজিক পৌঁছায় দিবে হালাল রিজিক পৌঁছায় দিবে কোনো সমস্যা হবে না বরং দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণকরমূলক মূলক যেই বিষয়গুলো আপনার জন্য পাক সহজেই ব্যবস্থা করে দিবেন অনেকে রিজিকের জন্য তদবির করে বৌদ্ধ পীর সাহেবের কাছে যায় অনেকে বিভিন্ন ধরনের পীর ফকিরের কাছে যায় তাবিজ তুবিজ ব্যবহার করে রিজিক বন্দিশ হয়ে গেছে রিজিক আটকে গেছে এই ধরনের অনেকে অনেক ধরনের কথা বলে বন্ধু আমার এই জিনিস থেকে বাঁচেন এগুলো শিরিকের অন্তর্ভুক্ত রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহর অলিরা আপনার জন্যে দোয়া করতে পারেন দোয়ার দ্বারা অনেক বিপদ আপদ দূর হয় দোয়া একটা আমল এটাও আল্লাহর হুকুম আল্লাহ দোয়া করতে বলেছেন আপনি ওখানে যাই দোয়া করতে পারেন নিজে সালাতুল হাজত পড়ে দোয়া করেন দোয়া করতে পারেন কিন্তু আপনি রিজিকের জন্য পরিশান হইয়া সব কিছু ছেড়ে দিয়ে আপনি রিজিকের পিছনে দৌড়াইলেন তার দ্বারা আপনার ক্ষতি হবে তাবিজ তবিজ ব্যবহার করলেন এর দ্বারা আপনার ক্ষতি হবে আমি আপনাকে রিজিকের তাবিজ দিয়ে দিচ্ছি রিজিকের তাবিজ হলো দুই প্রকার একটা হচ্ছে আমলে বাতেনি একটা হচ্ছে আমলে জাহেরি আমলে বাতিনি হল তাকুয়া এবং তওবা এটা বাহির দিয়ে দেখা যায় না এটা ভিতরের বিষয় আপনি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাচ্ছেন এটা ভিতরের বিষয় আপনি কতটুকু আল তাকুয়া অর্জন করেছেন কতটুকু আল্লাহ পাককে ভয় করেন কতটুকু গুণার থেকে বাঁচতেছেন এটা আপনার ভিতরের বিষয় এই জন্য এটাকে আমলে বাতিনি বলা হয় গোপন আমল পাক এই আমলের সুসংবাদ দান করছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন লাউ আন্না আহল আল কোরআ আমানু তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যদি তোমরা এলাকাবাসী কোন পরিবার কোন গোত্রবাসী এরা যদি তাকওয়া অর্জন করে সত্যিকার মন থেকে নিজেকে নিজের কে গুনাহ থেকে বাঁচায় গুনাহমুক্ত জীবন বানায় তাহলে আল্লা পাক বলেন আমি অবশ্যই আসমান জমিনের বরকতের সমস্ত খাজানা তার জন্যে কি করব খুলে দিব তার জন্যে সমস্ত বরকতের খাজানা কি করে দিব খুলে দিব ঘুম আস আসতে সেই দাঁড়া করাও যাও দাঁড়া যাও পিছনে যাই দাঁড়াও যাদের ঘুম আসছে দাঁড়ায় যাও আর সামনে আসো এগুলো তো অসুবিধা হয় যে এই বয়ানের সময় চার তিন চারটা ফোন আসলো আমার বয়নের স্পিড কমে গেছে এর মধ্যে যদি তোমরাও ঘুমাও আবার আসা যাওয়া করো তাহলে তো আমার স্পিড আরও কমে যাবে এতে নূরের যে একটা কানেকশন আছে স্রোতের যে ধারাবাহিকতা ওটার স্রোতটা কমে যায় আমি তো একটা তাজ ভিতরে কলবিভাবে একটা একটা নিয়ত আছে আমার নিয়তে নিয়ত আছে একটা ধ্যান আছে সেই ধ্যান থেকে সরে আসতে হচ্ছে বারবার অসুবিধা হয় এতে আমাদের ফয়েস বরকতে সমস্যা হয় আমি চেষ্টা করতেছি তারপরও নিজের উপরে চাপ দিয়ে কিছু আলোচনা করার তা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞ আল্লাহ রসুল সাল্লা বলেন আর তাকুয়া হাহুনা না তাকুয়া হচ্ছে দেলের বিষয় অন্তরের বিষয় স্তাপ্তি কালবাক তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো তুমি আসলে কতটুকু আল্লাহকে ভয় করো কতটুকু ভয় করো এখন ভয় কিভাবে বুঝবা যে তুমি অনেক বেশি ভয় করো না কম করো এটার পার্সেন্টেজ তোমাকে পার্সেন্টেজ তোমাকে বুঝতে হলে তোমাকে একটা জিনিস করতে হবে সেটা হলো তুমি গোনার থেকে কতটুকু বাঁচতেছ যেই পরিমাণ গোনার থেকে বাঁচতেছো তোমার তাকুয়া ওই পরিমাণ তোমার তাকোয়ার পরিমাণ অতটুকুই যেই গোনার থেকে তুমি বাঁচতে পারতেছো না সেই পরিমাণ তোমার তাকোয়া তোমার এখন অর্জন হয় নাই সুতরাং সেই পরিমাণ তোমাকে তাকুয়া অর্জন করতে হলে তোমাকে আরও বেশি মেহনত মজায়দা কোরবানি এবং আল্লাহ আল্লাহওয়ালাদের সহবাতের প্রয়োজন রয়েছে আল্লাহ আলাদের সোহবাতে দুটো জিনিস পাওয়া যায় একটা হচ্ছে কলবি ফয়েজ পাওয়া যায় একটা হচ্ছে জবানী ফয়েজ পাওয়া যায় জবানী ফয়েজের দ্বারা অন্তরের মধ্যে এবং দেমাগের মধ্যে বিবেচনা তৈরি হয় অনুভূতি তৈরি হয় অনুভূতির জগতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে এক তো মহব্বতের বীজ বপন হয় আর কলবি ফয়েজ হচ্ছে কলবের সাথে কলবের সম্পর্ক আস্তে আস্তে মজবুত হইতে থাকে এবং এই কলবি যে আপন শায়কের কাছে বা আল্লাহ ওয়ালাদের কাছে ওনাদের কল্পের মধ্যে যে রহমতটা আছে যে বরকতটা আছে যে মোহব্বরটা আছে ওইটা নূর আকারে আছে। এই নূরটা কল্পের সাথে সম্পর্ক হওয়ার বরকতে তো সৌবাতে যারা আসে তারা কিন্তু পেয়ে যায় তো এই দুই ধরনের ফয়েজ এবং বরকত পাওয়া যায় তো তাকুয়া যদি বলা হয় যে এটা এমন যেমন একটা গাড়ির উদাহরণ যদি দেয় যে তাকুয়া হচ্ছে একটা গাড়ির ইঞ্জিনের মতো আর তওবা হলো গাড়ির মিস্ত্রির মতো এখন ইঞ্জিন যদি নষ্ট হয় তো মিস্ত্রি আইসা ঠিক করে এখন যদি আপনার ভিতরে কোনো কারণে তাকুয়া নষ্ট হয়ে যায় তো সাথে সাথে মিস্ত্রির ডাক দেন ঠিক করার জন্য মিস্ত্রি আইসা ঠিক করে দিবে তো আপনার তাকুয়ার মধ্যে যদি আপনি দেখেন যে না আপনি গোনার থেকে বাঁচতে পারতেছেন না আপনার সমস্যা হচ্ছে চোখের হেফাজত করতে পারছেন না তাহলে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে অবশ্যই দ্রুত মিস্ত্রি ডাক দিতে হবে আর এই মিস্ত্রির নাম কি তহবা আপনি এস্তেক ফারে লেগে যান কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দুটা রাস্তা হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে তাকুয়ার রাস্তা আর একটা হচ্ছে এই দুইটাই ডাইরেক্ট রাস্তা তাকুয়ার রাস্তায় চলার দ্বারা মানুষের উন্নতি হয় মর্তবা তয় হয় আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় আর তহবার রাস্তায় চলার দ্বারাও সম্পর্ক মজবুত হয় মাকাম মাকামের দিক দিয়ে উন্নতি হয় দুই দিক দিয়ে কারণ দুই দিকেই আল্লাহ নজর নেকজরবান্ধার উপরে পড়ে তো এই জন্যে মিস্ত্রি আয়সা কী করে প্রথম চেক দেয় যে গাড়ির টায়ার টিউব ঠিক আছে কি না তারপরে ট্যাঙ্কি খুলে ট্যাঙ্কি খুলে কি দেখে পানি ঠিক আছে কি না মোবিল ঠিক আছে কিনা তেল ঠিক আছে কি না ইঞ্জিন গরম হয়ে আছে না ঠান্ডা হয়ে আছে ইঞ্জিনের সাসপে সাসপেশনের কাজ দেখে এটা ঠিক আছে না ইঞ্জিনের ভিতরে তার 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 এবং ইঞ্জিনের ভিতরের যে জয়েন্টগুলো আছে এগুলো দেখে তো বান্দা যখন তবা করে তখন ওই বান্দার যে তাকুয়া অর্জন করতে চায় আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় তো সম্পর্ক করতে পারতেছে না বারবার দেখা গেছে পারিবারিকভাবে চাপ সামাজিক চাপ তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কষ্ট মানুষের হতেই পারে দুনিয়াতে যেহেতু আমরা চলি আমাদের এইগুলো কিন্তু আসেই ঝড় বৃষ্টি তুফানের মতো কখনো গরমকাল কখনো শীতকাল এগুলো মানুষের মধ্যে আসবেই তো এগুলো প্রোটেকশন দেওয়ার জন্য বান্দা যখন তবা করে তখন আল্লাহ পাক তার জন্য মিস্ত্রি হয়ে যায় কি হয়ে যাক পাক তার জন্যে মিস্ত্রি হয়ে যায় তখন আল্লা পাক বলেন যে আমার বান্দা তুমি তাকুয়ার রাস্তায় চলতে গিয়ে চলতে পারো নাই তোমার দ্বারা গোনা হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নাই টেনশনের কিছু নাই তুমি তাকুয়ার রাস্তা থেকে হোসট খেয়ে পড়ে গেছো ভয় পাওয়ার কিছু নাই আল্লাহর বান্দা যারা হয় আল্লাহর অলি যারা হয় তাদেরও অনেক সময় এমন হয় অনেক কারণে অনেক সময় হোসট খেয়ে যেতে পারে বন্ধু আমার তুমিও হোচট খেয়ে গেছো চিন্তার কারণ নাই তুমি তোবার রাস্তায় এগিয়ে যাও তবা যখন করতে থাকবে তবার রাস্তায় যখন তুমি তোমার কদমকে অগ্রসর করাবে তখন আল্লাহ পাক তোমাকে ঠিক করার জন্য আল্লাহ পাক তোমার জন্য কি কি করবে পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে রাব্বাকুম যখন বান্দা তোবার রাস্তায় আমার কাছে ফিরে আসে ইন্ প্রথম আমি বান্দার মিস্ত্রি হয়ে প্রথম যেই জিনিসটা আমি ঠিক করে দেই সেটা হলো সে তাকুয়ার রাস্তায় চলতে গিয়ে যে হচট খেয়ে ছিল হচট খেয়ে যে তার কদম মোবারক পড়ে গিয়ে তার দ্বারা গুণা হয়ে গেছে গুনার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে গেলাম এই যে আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছিলাম সে যখন তব করে ফিরে আসলো সাথে সাথেই আমার অসন্তুষ্টিটা সন্তুষ্টির দ্বারা পরিবর্তন হয়ে গেল আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক প্রথমেই যেই কাজটা আপনার জন্য করবেন সেই কাজটা হলো আপনি তওবা করার সাথে সাথে আল্লাহ পাক আপনার গুণাগুলো ক্ষমা করে দিবে আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন ইন্ন হোকাল গফফার আল্লাহ তার নামের দিকে ইসারা করছে দেখো আমি কিন্তু শুধু কহার নই আমার আরেকটা নাম আছে গফ্ফার যখনই তুমি স্ট্রাকফার করলা যখনই তবা করলা তখন আমার মহব্বতের সমুদ্রের মধ্যে জোশ চলে এসেছে আর আমি আমার গফার নামের সমুদ্র থেকে আমার জোশে মহাব্বতের জোশে আমি আর বসে থাকতে পারি নাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম তাহলে আর তোমার যা গোনা হয়েছিল ওই গুণাগুলোকে আমি ক্ষমা করে দিলাম প্রথম মিস্ত্রি হয়ে তোমার গোনাগুলোকে ক্ষমা করে দিয়ে আমি তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম দ্বিতীয় মিস্ত্রি কি দ্বিতীয় মিস্ত্রি আল্লাহ পাক দ্বিতীয় প্রকার মিস্ত্রি কেমন হইলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সাদ করছেন যখন তোমার দ্বারা গুণা হয়ে গেল আমার ভয়ে তুমি তবা ইস্তেক ফারে লেগে গেলা তখন আমি আল্লাহ তোমার গোনা শুধু মাফ করলাম না গোনা মাফ করার সাথে সাথে আমি তোমার জন্য রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিলাম যত রহমতের দরজা আসমানের উপরে রয়েছে জমিনের নিচে রয়েছে যত রহমতের দরজা আমার ভিতরে রয়েছে আমার বান্দা তুমি যখন তওবা করলা তোমার তওবা করার সাথে সাথে আমি তোমার জন্য সমস্ত রহমতের ফেরেস্তা সহকারে সকল রহমতের দরজাগুলো খুলে দিলাম সকল রহমতের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দিলেন এরপরে আল্লাহ পাক তৃতীয় বিস্তৃতি আপনার সাথে কি করছেন আল্লাহ পাক বললেন যদু রহমত শুধু রহম্মত করব না ওর রহমাতের সাথে সাথে আরো কিছু করব তোমার বিবি নিয়ে তুমি বিপদে আসো তোমার সন্তান নিয়ে যদি বিপদে থাকো তোমার রিজিক নিয়ে যদি তুমি বিপদে থাকো আমি তোমার সন্তান বিবির সমস্যাগুলো সমাধান করে দিব তোমার বিবি কি চায় তার চাহিদা আমি পূরণ করে দিব তোমার সন্তান কি চায় তাদের ভবিষ্যৎ আমি আল্লাহ দেখব তারপরে শুধু তাই নয় যদি তুমি তবা করতে থাকো তোমার দুনিয়াতে আমি সম্পদ দিয়ে ভরপুর করে দিব তোমার সম্পদের কোনো সময় অভাব আমি কইতে দিব না দুনিয়ায় যদি সকল মানুষের রিজিক না হয় যে করে আল্লাহ পাক তার রিজিকের দরজা কখনো বন্ধ করবেন না বন্ধুরা আমার শুধু আল্লাহ এই পর্যন্ত বলে ক্ষান্ত হন নাই আল্লাহ এর পরে আরেকটি বিষয় আপনাদের কাছে বলছেন ও আমার বান্দারা তুমি করলে এর পরে আরেকটা মিস্ত্রি আমি তোমার পক্ষ হয়ে জারি করে দিব সেটা হলো দুনিয়াতে তোমাকে ধন সম্পদ দিয়ে যেমনি ভাবে ভরপুর করে দিব আখিরাতে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিব বন্ধুরা আমার এই জন্য তওবা হচ্ছে এমন এক মঞ্জিল এমন এক নিয়ামত এমন এক তাবিজের নাম যেই তাবিজ যদি আপনি পরিধান করেন আপনার গলায় আপনার হাতে আপনার চোখে আপনার কানে আপনার মুখে আপনার অন্তরে তাহলে এই তওবার বরকতে আল্লাহ পাক আপনার পক্ষে মিস্ত্রির মতো হয়ে যেমন মিস্তির ঠিক করে আপনার গাড়িকে আপনার দেহ নামক এই গাড়িকে আপনার পরিবার এই গাড়িকে আপনার দুনিয়া এই গাড়িকে আল্লাহ স্বয়ং তার গফ্ফার নামের ওসিলায় ঠিক করে দিবেন বন্ধুরা আমার এই জন্য তাকুয়ার তবা এমন দুটি নিয়ামত এই দুটো নিয়ামতের মাধ্যমে বান্দা সহজেই আল্লাহ পর্যন্ত যায় খুব পাওয়া যায় না একদম সহজ রাস্তা দিছে দুনিয়াতে চাকা পাঞ্চার হলে যেমন ওইখানে মিস্ত্রি যে লিক সারে অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে ওই লিকটাকে ঠিক করে দিয়ে আবার নতুন চাকা বানায়া বানায় ঠিক বান্দা যখন তাকুয়ার রাস্তায় চলতে থাকবে চলতে গিয়ে যখন বান্দার কোনো সমস্যা হবে বান্দার সমস্যা হওয়ার সাথে সাথে বান্দা যখন তবা করবে তহবা করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকায়া দেখবে ওই বান্দার কোথায় কোথায় লিখ হয়েছে যেখানে যেখানে লিখ হয়েছে ওই সকল জায়গায় আল্লাহ পাক তার কুদরতিভাবে লিখকে সারায় দিয়া পরিপূর্ণ তাকুয়াওয়ালা জিন্দিগি আল্লাহ দান করে দিবে বন্ধুরা আমার এটা হলো তাকুয়ার তওবা যেটাকে এমন এক তাবিজ বলা হয় এটাকে বলে বলা হয় আমলে বাতেনি আরেকটা হচ্ছে আমলে জাহেরি আমলে জাহেরি হচ্ছে তহারত সবর শুকর এই আমলে জাহেরি তহারত সবর শুকর এই জিনিসগুলোর উপরে আপনি যদি আমল করেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ পাক আপনাকে আরো সুন্দর জমায় করে দিবেন আরো পরিপাটি করে দিবেন মনে করেন একটা হচ্ছে লিক সারা আরেকটা হলো ডেইন পেইন্টের কাজ করা ডেইন পেইন্ট করলে গাড়িটা আরও সুন্দর দেখা যায় গাড়ির রং করাইলেন হেডলাইট সুন্দর বানাইলেন ক্লাসিক হেডলাইট লাগাইলেন গাড়িটাকে আরও সুন্দরভাবে যাতে সুন্দর দেখা যায় জন্য কিছু স্টিকার লাগাইলেন তো ঠিক তেমনিভাবে আপনি যদি তাকুয়া এবং তবার সাথে সাথে আপনি যদি তাহারাতের উপরে আমল করেন সবারওয়ালা জিন্দেগি যাপন করেন ওয়ালা জিন্দিগি যাপন করেন তাহলে পাক বলেন ইন আল্লাহ হব্বু আল্লাহ পাক যারা তাহারাতের উপরে আমল করে যারা নিজেরা পরিষ্কার থাকে অন্যকে পরিষ্কার বানানোর চেষ্টা করে নিজেরা পরিপূর্ণ শরীয়তের উপরে আমল করে যেখানে যেভাবে আমল করা দরকার যেভাবে উজু করা দরকার যেভাবে নামাজ পড়া দরকার যেভাবে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার যেইখানে যেই দোয়া আছে যেখানে আল্লাহ রসুল যেইভাবে দোয়া পড়েছেন বাথরুমে যাওয়ার আগে যে দোয়া বাথরুম থেকে বের হওয়ার যে দোয়া খাবারের আগে দোয়া খাবারের পরের দোয়া ঠিক তেমনিভাবে কাপড় পরিধান করার দোয়া এই যে বিষয়গুলো আপনি যখন করবেন আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের উপরে আপনি যখন শুক্রিয়া আদায় করবেন এবং সাথে সাথে সবর এবং ধৈর্যের সাথে থাকবেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আল্লাহ মা আল্লাহ বলেন আজি তিনটা জায়গায় আল্লাহ পাক বলছেন যে এটার দ্বারা আমি তোমার মর্তব্য বাড়াইতে থাকব আমি তোমার নামত বাড়াইতে থাকব। আমি তোমাকে আরো সুন্দর বানাইতে থাকব। আমার কাছে তোমার মূল্য এবং দাম আরও বাড়তে থাকবে সুতরাং বান্দা যখন আমলে জাহির ই তহারত সবর এবং শুকরের মাধ্যমে চলবে শুক্রিয়া আদায় করতে থাকবে তখন আল্লাহ পাক যেমন গাড়ির বডিকে ডেইন পেন্ট করলে রংচং করলে যেমন সুন্দর দেখা যায় তেমনি আপনাকে মানুষের দরবারে মানুষের মাঝে আপনাকে পাক সুন্দরভাবে আরও পরিপাটি করে মার্জিত করে আপনাকে মানুষের সামনে পাক পেশ করে দিবেন।। যারাই আপনাকে দেখবে আপনার নূর মাখার চেহারা দেখে তারা হেদায়তের পথে চলে আসবে যারা আপনাকে আপনাকে দেখবে তারা দেখে আল্লাহ পাকের তাজা হয়ে যাবে যারা আপনাকে দেখবে দেখার সাথে সাথে হেদায়তের পথে চলে আসবে যারা আপনাকে দেখবে দেখার সাথে সাথে আল্লাহওয়ালা হয়ে যাবে বন্ধুরা আমার তাহারা সবের শুকর দ্বারা মানুষের মূল্য বৃদ্ধি পায় মর্যাদা বৃদ্ধি পায় মর্তবা বৃদ্ধি পায় যে কোনো কোম্পানির মৌলিক ভিত্তি থাকে কোম্পানির ভিত্তি যত মজবুত হয় ব্র্যান্ড তত শক্তিশালী হয় মানুষ যখন বাজারে যায় প্রথমে কোম্পানির নাম জিজ্ঞেস করে তারপরে মাল খরিদ করে প্রথমে কোন কোম্পানির মাল কোন কোম্পানির ওষুধ কোন কোম্পানির জামা পাইজামা কোন কোম্পানির ড্রেস কোন কোম্পানির খাট পালং আগে কোম্পানির নাম জিজ্ঞেস করে তারপরে যাইয়া দেখে কাজ কেমন কর্ম কেমন সৌন্দর্য কেমন কোম্পানি যদি ব্র্যান্ডের হয় তো মানুষ সাধারণত ব্র্যান্ডের কোম্পানিতে যাইয়েই আগে দেখে এবং ব্র্যান্ডের কোম্পানির জুতা স্যান্ডেল কাপড় চুপড় আগে ধরে ধরার পরে তারপরে চয়েস করে যে দেখতো এটা সুন্দর না এটা সুন্দর এটা আরও সুন্দর লাগছে এটা তোকে পড়লে অনেক সুন্দর মানাবে এটা তোর সাথে যায় হ্যাঁ এটা অনেক সুন্দর লাগছে এরকম তোমার সাথে কথা বলতে থাকে কিন্তু আগে কোথা কোটা দেখছে আগে দেখছে ব্রান্ড কোথায় ব্রান্ড তারপরে দেখছে হচ্ছে সৌন্দর্য কেমন তো আল্লাহর আল্লাহ পাক এর কোরআন হল তাকুয়ার ব্রান্ডের উপরে চলে ব্র্যান্ডের উপরে চলে যার মধ্যে তাকুয়ার আছে আল্লাহ তার দিলের দিকে তাকায় আল্লাহ পাক বলেন সালিকুম আল্লাহ তালা তোমাদের চেহারার দিকে তাকায় না তোমাদের মালের দিকে তাকায় না ওয়ালাক ইন্নাল্লাহায়াং জুরু ইল্লা কুলুবিকুম আমা লিকুম আল্লাহ পাক বলেন আল্লাহ নজরবন্দর কলবের মধ্যে থাকে আল্লাহ কলবের মধ্যে থাকে কোরানের ব্র্যান্ড আছে কিনা রসুলের ব্র্যান্ড মজুদা আছে কিনা আগে কোরান দেখেন কোরানের ব্র্যান্ড হলো তাকুয়া ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ এখানে দুটো ব্র্যান্ডের ঘোষণা করলেন আল্লাহ বন্ধুত্ব তাকুর উপরে নির্ভর করে আল্লাহ বান্দার কলবের মধ্যে তাকায় দেখে তাকওয়া কি পরিমাণ আছে তওবা কি পরিমাণ আছে এই ব্র্যান্ড দেখে কুরআনের ব্র্যান্ড হচ্ছে তাকওয়ার তওবার উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের ব্রান্ড হচ্ছে রসুলের সুন্নত এই সুন্নত আছে কি না এবং তাকুয়া তওবা আছে কি না আল্লাহ তালা বান্দার কলবের মধ্যে তাকায়া দেখেন যখন আল্লাহ পা কলবের মধ্যে তাকায়া বান্দার কলবের মধ্যে তাকায়া দেখে যে না মাসাল্লাহ তাকুয়ার ফিকির রয়েছে গুনা থেকে বাঁচার জন্য বান্দা আমার চেষ্টা করতেছে ভুল হয়ে গেলে তওবা করে ফিরে আসতেছে তখন আল্লাপাক এই বান্দার এই তাকুয়া দেখে খুশি হয়ে যায় এরপরে আল্লাপাক বান্দার আমলের দিকে তাকায় আপনি যেমন জামা কিনতে গিয়ে মালামাল কিনতে গিয়ে সামানা কিনতে গিয়ে বাজারের মধ্যে প্রথমে ব্রান্ড দেখেন ব্রান্ড যদি আপনার চয়েজ হয়ে যায় তারপরে মালামালের সৌন্দর্য দেখেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক প্রথমেই আপনার কলবের মধ্যে তাকাইয়া ব্র্যান্ড দেখেন কোরআনের ব্র্যান্ড আছে কিনা আল্লাহর রসুলের ব্রান্ড আছে কিনা যখন ব্রান্ড পেয়ে যায় তারপরে আল্লাহ পাক তার বান্দার শরীরের আমলের মধ্যে দেখেন নামাজ কেমনে পড়ছে রোজা কেমনে রাখছে জিকির কিভাবে করতেছে তালিম কিভাবে করতেছে দাওয়াত কিভাবে দিতেছে মা বাবার সাথে কেমনে ব্যবহার করতেছে তার স্ত্রীর সাথে কেমনে ব্যবহার করতেছে দুনিয়ার সমাজের সাথে তার ব্যবহার কেমন বন্ধু বান্ধবের সাথে তার ব্যবহার কেমন এইগুলো পরবর্তীতে দেখে আগে দেখে তাকুয়া বন্ধুরা আমার খেয়াল রাখবেন মান গুণগত মান যত ভালো হয় তার মূল্য তত বৃদ্ধি পায় সুন্দর যত হয় মালের সৌন্দর্য যত প্রকাশ পায় সেই মালটা বেশি বেশি বিক্রি হয় খেয়াল করেন গুণগত মান যত ভালো হয় তত ওই মালের মূল্য মর্যাদা দাম বৃদ্ধি পায় গুণগত মানের সাথে সৌন্দর্য যদি বেশি হয় তাহলে ওই মালটা বেশি বেশি বিক্রি হয় সবাই চয়েস করে সবাই কিনতে চায় বন্ধুরা আমার আল্লাহর কাছে ব্র্যান্ড হলো তাকুয়ার তওবা এর গুণগত মান যত বেশি হবে তত আল্লাহ পাক আপনারে চাইতে থাকবে তত বেশি আপন করে তত বেশি আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে তত বেশি আল্লাহর কাছে আপনার মর্তবা বৃদ্ধি পাবে তত বেশি আল্লাহর কাছে বন্ধুরা আমার আপনার দাম বৃদ্ধি পাবে এইবার যদি তাকুয়ার আর তবার সাথে সাথে তহারাত সবর শুকরওয়ালা আমল দিয়ে যদি সৌন্দর্যকে বৃদ্ধি করেন যত আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে তত বেশি হেদায়ত আম হবে আপনি এখান দিয়ে তোবা করবেন আল্লাহর কাছে কান্না কাটি করবেন আমির আপনার চোখের পানির বরকতে হেদায়ত দান করা শুরু করবে এটা জরুরি নয় আপনার আমেরিকায় যাওয়া লাগবে সমুদ্রের পানি ওই কিনারেও পানি থাকে এই কিনারেও পানি থাকে ঢেউ তৈরি হয় কিন্তু শুধুমাত্র এই কিনারে ঢেউ দিয়ে নয় পুরা গোটা পানির বরকতে ঢেউ তৈরি হয় পুরা সমুদ্র মিলে একটা ঢেউয়ের আবাদ হয় পুরা সমুদ্র মিলে ঢেউ তৈরি হয় সুতরাং এখানে যখন আপনি কান্নার ঢেউ শুরু করবেন আরে এই ঢেউ যে আমেরিকার মানুষকে হেদায়েত দিয়ে আসবে ঢেউ যে লন্ডনের মানুষকে হেদায়েত দিয়ে আসবে এই ঢেউ যে ফিজি আইল্যান্ড ফিজি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল জায়গায় যে এই ঢেউ এই চোখের পানি এই 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 আর যে সবর এইগুলোর সৌন্দর্য ওই জায়গায় হেদায়ত আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে বরকতের ঢেউ হিসেবে ওই সকল জায়গায় যে আল্লাহ পাক আপনার ওসিলায় হেদায়ত দান করতে থাকবে কেমতের মায়ে দানে আল্লাহ আপনাকে বুঝায়া দিবে তুমি যে তা অর্জন করছিলা তুমি যে করছিলা তুমি যে উম্মতের জন্যে কান্নাকাটি করেছিলে তোমার কারণে আমি সারা বিশ্বের মধ্যে অমুক জায়গায় অমুক জায়গায় হেদায়েত দান করেছি বন্ধুরা আমার কেমন বিষয়টা আরো সহজ করে বোঝাই মনে করেন আপনি বাড়িতে গেলেন খুব খুশি যে কোনো কারণে আপনি আপনার বাড়ির যে কোনো একজন সদস্যের উপরে আমি উদাহরণ দিলাম আপনি আপনার সন্তানের উপরে একটু অসন্তুষ্ট কিন্তু আপনি আজকে খুব খুশি কেন খুশি অনেক দিন পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে বন্ধু আপনাকে হাত দিয়া পাঠাইছে বন্ধু আপনাকে অনেক ভালোবাসা দেখাইছে এই কারণে আপনি খুশি বাড়িতে গেলেন আপনার সন্তানের উপরে অনেক দিন ধরে রাগ হয়ে আসেন এখন খুশি অবস্থায় আপনার সন্তান আপনার কাছে চেয়ে বসলো বলেন এখন কি করবেন এখন আপনি যতই রাগ থাকেন আপনার মনে কিন্তু একটা খুশি লাগতেছে হঠাৎ করে আপনার মন চেঞ্জ হয়ে গেছে খুশিতে আবেগপ্লুত হয়ে গেছেন বন্ধুর কথার কারণে বন্ধু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে ওই খুশিতে আপনি বাসায় যেয়ে কি করলেন আপনার সন্তান বলার সাথে সাথে যে সন্তান এক বছর ধরে আপনি দেখতে পারেন না কিছু দেন না সেই সন্তানকে আপনি ওই সাথে সাথেই সন্তান যা চাইল তাই আপনি তাকে দিয়ে দিলেন এমনি ভাবে আল্লাহ পাক কিছু কিছু বান্দার আমল দেখে তাকুয়া দেখে তওবা দেখে তহারাত দেখে সবর দেখে শুকর দেখে খুশি হয়ে যান ওই সময় আমেরিকার কোনো এক বান্দা লন্ডনের কোন এক বান্দা আল্লাহর কাছে হাত তুলেছে যেই মুহূর্তে আল্লাহ খুশি হয়ে রয়েছে ওই সময় বাংলাদেশের বাংলাদেশের সেই পাহাড়ের মধ্যে এক বান্দা আল্লাহর কাছে কিছু মনে মনে হাত তুলে নাই মনে মনে চাইতেছে নেপালের একজন মনে মনে চাইতেছে আল্লাহ তোমার কোথায় খুঁজে পাওয়া যায় আমি যদি তোমার হইতাম আল্লাহ পাক এই খানক দাদি আর ছাত্রদের আমল দেখে খুশি হয়ে গেছে আর খুশি হওয়ার কারণে আল্লাহ পাক ওই সময়ে আনন্দিত আছেন ওই আনন্দ অবস্থায় অনেক বান্দারা আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করে দিলেন তাহলে কি হইল খুশি করলো খানকায়ন দাদি আমার কাজল খুদ্দামুদ্দিন হেদায়েত পাইয়া গেল বিশ্বের বিভিন্ন জায়গার আল্লাহর বান্দারা বন্ধুরা আমার এই জন্য এটা না বুঝা যেখানে খানকার সাথী কম

إنا ربي ألا إنا معي ربي سيهدين ألا إن معي ربي سيهدين ألا إن معي ربي سيهدين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو قام قال عليهم الصلاة والسلام الله باكر যে রবুল্লা আল আমাদেরকে দীর্ঘ সময় এখানে থাকার বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল্লাহ আল দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমরা এতক্ষণ তাকুয়ার আলোচনা শুনতেছিলাম এবং তহবা সহকারে আমাদের কানকার সতেরোটি আমলের রাহা পাঁচটি তাকুয়া তহবা তহারাত সবর সকরের গুরুত্ব এবং মাহাত্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতেছি এই বিষয়ে আরো কিছু আলোচনা বাকি রয়েছে আমি চাচ্ছি যে এটুকু শেষ করি আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে দান করেন মনে রাখবেন প্রত্যেকটা জিনিসেরই একটা পরীক্ষা থাকে ঠিক তেমনি ভাবে তা কো আরও একটা পরীক্ষা রয়েছে এই পরীক্ষাটা বান্দাকে ফেল করানোর জন্য নয় বান্দাকে পাশ করানোর জন্য বান্দা তাকুয়ার পথ পথে চলতে গিয়ে অনেক সময় অনেকভাবে বাধাগ্রস্ত হয় শয়তানেও পিছনে লাগে আবার অনেক সময় আপল অনেক কিছু বুঝতে চায় না এরকম সমস্যাগুলো ফেস হয় এর মধ্য দিয়ে বান্দাকে আল্লাহ পাক মোটাকি হিসাবে মজবুত বানাইতে চান কারণ আপনারা জানেন যে সেই জিনিসই মজবুত হয় যেই জিনিসের উপরে আঘাত বেশি দেওয়া হয় যে যত আঘাত সহ্য করতে পারে সে কিন্তু তত বডি বিল্ডার হয় দেখেন না বডি বিল্ডার অনেক সময় কুস্তি লড়ে এরা কিন্তু কী রকম আঘাত করে একজন আরেকজনকে এর একটা ঘুষি খাইলে আমি মনে হয় আর উঠতে পারবো না বুকে যদি একটা ঘুষি ঠিকমতো মারে পারে। কিন্তু তারা যখন কুস্তি লড়তেছে দেখবেন এত কি ঘুষি মারে কিছুই হয় না তারপর আবার উঠে মার খাচ্ছে তারপর আবার উঠে আবারও মারে তো তাকুয়া শিখেন কুস্তি লড় যারা লড়ে এদের থেকে তাকুয়া শিখেন বন্ধুরা আমার তাকুয়ার একটা কুস্তি আছে একটা লড়াই আছে শয়তানের লগে নফসের সাথে নফস আর শয়তান আমাদের সাথে কুস্তি লড়বে মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন পরিবেশ আমাদের খেলাপ করে দিবে বিরোধী পরিবেশ বানায় দিবে আপনাকে এর মধ্যে থেকেই তাকুয়ার কুস্তি লড়ে মোত্তাকি হতে হবে সাথে লড়াই করে আপনাকে মুত্তাকি হতে হবে অনেক সময় আপনার চিন্তা ধারণার সাথে যুদ্ধ করা লাগবে মনে চাবে না দিনের কাজ করতে নামাজ পড়তে রোজা রাখতে মনে চাবে না খানকায় আসতে মনে চাবে না যে করতে তারপরও আপনার তখন আপনার আসল সময় কুস্তি লড়ার ওই সময় কুস্তি লড়ে হলেও আপনাকে মেহনত করে যেতে হবে পরিবেশ যতই আপনার বিরুদ্ধে যাক না কেন আপনি কিন্তু আপনার জায়গার থেকে নড়বেন না অবিচল থাকতে হবে তাহলেই আস্তে আস্তে একটা সময় আসবে আপনি মুত্তাকি হয়ে যাবেন বন্ধুরা আমার মানুষের শরীরের মধ্যে দুটো জিনিস আছে। একটা জিনিস হলো মুখ আরেকটা জিনিস হচ্ছে কি বলে গুথ যেটাকে পুটকি বলে অনেকে গোয়া বলে তাই না এখান দিয়ে কি হয় বর্জ্য পদার্থ বের হয় আর মুখ দিয়ে খাবার খায় দুটা দেখতে কিন্তু একই রকম দুটাই ছিদ্র আছে একটা ছিদ্র হল ভিতরে ঢুকানোর আরেকটা ছিদ্র হলো বাহির করার যেটা দিয়ে ভিতরে আমরা খাবার ঢোকাই সেটাকে মুখ বলা হয় আর যেখান থেকে খাবারটা বর্জ্য পদার্থ হিসেবে বাইর হয় সেটাকে গুঁদ বা পুটকি বলা হয় বন্ধুরা আমার অলি হইতে গেলেও দুইটা জিনিস লাগে বুঝতে পারছেন একটা হলো তাকুয়া আরেকটা হলো তবা তা দ্বারা আমল আপনার সুন্দর হবে তবার দ্বারা গোনাগুলো ঝরে যাবে যদিও এটা শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমি উদাহরণ দিতে চেয়েছি এই জন্য যাতে আপনি বুঝতে পারেন যে একটা হলো খাবারের জন্য একটা হচ্ছে বর্জ্য পদার্থ বের করার জন্য তো এই জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার জন্য দুটোই দরকার একটা হলো সে তাকওয়ার মাধ্যমে নূর অর্জন করবে আরেকটা হলো তবা করার মাধ্যমে তার গুণাগুলো ঝরে যাবে যদি দুটো জারি না থাকে তাহলে সেই মানুষটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না একটা মানুষের শুধু খাবার খাওয়া আছে এখন বর্জ্য পদার্থ বের হওয়ার রাস্তা নেই এই মানুষটা বাঁচবে না কি আরেকটা মানুষের খালি ডায়রিয়াই হয় খাইতে পারে না এই মানুষটাও বাঁচবে না ঠিক তেমনি ভাবে শুধু নূর অর্জন করতে হবে যেভাবে আমল যেভাবে করতে হবে তাকুয়া অর্জন যেভাবে করা ফরজ তেমনি তওবা করাও একটা মুস্তাকিল ফরজে আইনের মধ্যে পড়ে কারণ আমাদের চলাফেরা উঠা বসার মধ্যে অনেক গুণা হয়ে যায় কিন্তু নবীরা ছিলেন নিষ্পাপ তারপরেও প্রিয় নবী হজরত মাহমদ মুস্তফা আল আল মুরতাজা সাল্লা আলী ওয়া সব সময় তবা করতেন ওনার তবা করার কোনো প্রয়োজন ছিল না তবা উনি করে গেছেন আমাদেরকে শিখানোর জন্য রাস্তা দেখানোর জন্য রসুল যদি আমল না করে উম্মত অনুসরণ করবে না রসুল তারই জীবনে প্রতিদিন সর্বনিম্ন সত্তর বার তবা করেছেন সুতরাং আমাদেরকে শিখিয়া গেছেন আল্লাহ রসুলের নাই নিষ্পাপ আমরা গোনাগার আমাদের দ্বারা গোনা হয়ে যায় আমাদের জন্যে তো ফর্জে আইনের বিষয় এটা একটা আমল এটা রেগুলার করতে হবে এটা রেগুলার করতে হবে রেগুলার তবা করতে হবে কারণ আমাদের গোনা রেগুলার চলাফেরার মধ্যে হয়ে যাচ্ছে নিজের অজান্তেই হয়ে যাচ্ছে তবা না করলে এই গোনাগুলো ঝরবে না শুধু খাইলে হবে না বাথরুমে যাইতে হবে যাইয়া কি করতে হবে বাথরুম করতে হবে যাতে পেটের বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায় শুধু তাকুয়া অর্জন করলেই হবে না তাকুয়ার সাথে সাথে আমাদের টওবার আমল করতে হবে যাতে করে গুনার বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায় টক্সিন গুলো আমাদের শরীর থেকে গুনার টক্সিন বের হয়ে যায় শরীরে যদি টক্সিন থাকে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় টক্সিন হচ্ছে এর কারণ টক্সিনের কারণে ডায়াবেটিস হয় টক্সিনের কারণে প্রেশার হয় এই জন্যে ডাক্তাররা টক্সিন বার করার জন্য বিভিন্ন ওষুধ দেয় তখন খালি বাথরুমে যাওয়া লাগে বারবার সকাল বিকাল খালি বাথরুমে যেতেছে কি হচ্ছে টক্সিন বের হচ্ছে কালো কালো কী জানি বের হচ্ছে টক্সিন বের হলে কি হয় শরীরের মধ্যে অতিরিক্ত যে লবণাক্ত বিষয়গুলো অতিরিক্ত চিনির যে বিষয়গুলো আছে যেটা শরীরকে দুর্বল করে ফেলে টক্সিনের মাধ্যমে এগুলো বের হয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে তওবা ও টক্সিনের কাম করে বন্ধু আমার যখন আপনি তওবা করবেন এই টক্সিনের মতো তওবার মাধ্যমে আপনার গুণাগুলো বড় গুণা ছোট গুণা এগুলো বের হয়ে যাবে শরীর থেকে ঝরে যাবে গুণা মুক্ত হয়ে যাবেন এইভাবে তাকুয়া অর্জন করতে থাকেন তওবা করতে থাকেন ইনশা একদিন আপনিও আল্লাহর অলি হয়ে যাবে হাল ছেড়ে দিয়েন না হাল ছেড়ে দিয়েন না নৌকা বাইতে থাকেন মঞ্জিলে পৌঁছাবেন ইনশা আল্লাহ আপনার নৌকা যতই দুর্বল হোক না কেন আরেকজনের নৌকা যতই শক্তিশালী হোক না কেন আপনি হয়তো একটু পরে পৌঁছাবেন আরেকজন আগে পৌঁছাবে কিন্তু যদি আপনি নৌকা চালানোই বন্ধ করে দেন ইঞ্জিন বন্ধ করে দেন তত জীবনে পৌঁছানোর স্বপ্নই দেখতে পারবেন না সুতরাং আপনার জায়গার থেকে আপনি তা অর্জন করার চেষ্টা করেন নূর অর্জন করার চেষ্টা করেন গোনামুক্ত জীবন অর্জন করার চেষ্টা করেন তবা করতে থাকেন এবং এই লাইনে আল্লাহ সহবাতে থাকতে থাকেন একদিন না একদিন আপনার নৌকা আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় যাবে কবি মেরা साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का मदीना देखेंगे कभी शौक से মাক্কা ও মদীনা কবি একদিন আমিও মক্কায় হাজিরা দিব একদিন আমিও রওজায় মদিনা সালাম পেশ করবে ইনশাল্লাহ একদিন আমিও আসছি আজিম আল্লাহর দরজার মধ্যে দস্তক দিব আল্লাহ পাক আমার জন্য রহমতের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার বিনাশ হবেন না আল্লাহ আপনার জন্য আছে আল্লাহ আপনাকে তো আপনার জন্য বানাইছে আপনাকে তা নিজের জন্যে আপনি লেগে থাকেন যতই বিপদ আসুক যতই তোফান আসুক না কেন আপনি আপনার নৌকা নৌকাকে সঠিক রেখে প্রভায় নৌকাকে ঝড়ের মোকাবেলায় আপনার নৌকাকে বাইতে থাকেন ইনশা আল্লাহ রাস্তা পেয়ে যাবেন নবীদের গোনাবলি কি কি ছিল নবীদের গোনাবলী ছিল হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল কেমা ওয়া ইউযাক্কিহিম নবীদের মধ্যে তিনটা গুণাবলী ছিল আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটা গুণাবলী দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীদেরকে প্রথমে কোরআন শিখাইছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবীরাও প্রথমে তাদের উপরে নাজির কৃত যে অহি আছে সেই অহির শিক্ষা দিয়েছেন দিয়েছেনমুল কিতাব আল হিকমা হেকমত শিক্ষা দিয়েছেন তারপরে তাদের আত্মশুদ্ধি করেছেন তিনটা কাজ করেছেন তো এর মধ্যে প্রথম দুইটা কাজ এতলু আলাইহিম আয়াতিহি এই কাজটা হল এটা হচ্ছে শরিয়াত কিতাব আল হিকমা এটাও শরিয়ত শরিয়াতের দ্বারা আমল সহি হয় আমল সঠিক হয় আজ অয়ু জাকিহীম এটা তাস্কিয়ায় নফস এটার রোহানি এসলা করা নিজের আত্মাকে সংশোধন করা নিজের চরিত্রকে সংশোধন করা নিজের চরিত্রের জায়গায় যেই যেই গুণাগুলি থাকলে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না সেইগুলোকে সংশোধন করে ওই সকল আখলাক ওই সকল চরিত্রকে নিজের মধ্যে আনায়ন করা যেই সকল চরিত্র থাকলে বান্দা আল্লাহ পর্যন্ত যায় এটাকে বলা হয় নিজের আখলাককে পরিবর্তন করা মাকারিমাল আখলাককে পরিবর্তন করে হুসনে আখলাক তৈরি করা তো এটাকে বলা হয় এটা হচ্ছে তাস্কিয়ায় নফসের আল্লাহ আল্লাহওয়ালাদের সবাতে থেকে বান্দার তাস্কিয়া হয় সাহাবি রাজি আলাউ আজমাইন ওনারা ওনারা কি করেছেন নবী আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ মোস্তফা আল মুজতাব আল মোরতাজা সাল্লা সাল্লামের নিকটে থেকে ওনারা শরিয়াত উপরে আমল করেছেন শরিয়াতের মাধ্যমে আমলকে সঠিক করেছেন আর তাস্কিয়ার মাধ্যমে নফসকে ঠিক করেছেন সায়তান শয়তানের সাথে মোকাবেলা করা সম্ভব না কারণ শয়তান হল লানতপ্রাপ্ত শয়তানের এসলা করা সম্ভব না কিন্তু নিজের নফসের এসলা করা সম্ভব নিজের নফসের যদি আপনি আপনার নফসের এসলা করেন তাহলে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না কিন্তু আপনি শয়তানের সাথে মোকাবেলা করে পারবেন না আপনি যদি আপনার নফসের এসলা করেন তাহলে শয়তান আপনার ভিতরে এসে আপনাকে ধোকা দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরাইতে পারবে না সুতরাং আপনাকে কি করতে হবে এই দুটো আমল করতে হবে যেমন ভিসার জন্যে যখন বান্দা আবেদন করে তখন কিন্তু তার ভিসার কাগজ আর ঠিক করা লাগে অর্থাৎ আপনি বিদেশে যাবেন কুয়েতে বা আমেরিকায় যাবেন বা লন্ডনে যাবেন বা মালয়েশিয়ায় যাবেন ওখানকার যে ডিমান্ডগুলো আছে চাহিদাগুলো আছে ওই রকম আপনি কাগজ ফিল করলেন ফিল করার পরে হচ্ছে আপনি চাকরি পাবেন এখন কাগজ প্লাপ করছে চাকরি হচ্ছে না কি হচ্ছে না চাকরি হচ্ছে না এটার কারণ হলো আপনার চাহিদা আছে চাকরির কিন্তু ওনাদের কাছে ভ্যাকান্সি নাই কি নাই ভ্যাকান্সি নাই খালি নাই চাকরির পদ যখন পদ খালি হবে তখন আপনার চাকরি হয়ে যাবে কি হয়ে যাবে চাকরি হয়ে যাবে তো এটার পদ খালি না হওয়ার কারণ কি আপনাকে নজর রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে কখন পদ খালি হয় তখন আমি ওখানে থাক যাইতে পারি ঠিক তেমনিভাবে আপনার এতলু আলহিম আয়াতহি যে এই যে কোরআনের আয়াতের তেলাওয়াত এবং আল্লি মোহাম্মুল কিতাব আল হেকমা কিতাব এবং হেকমতের মাধ্যমে আপনার শরীয়তের লাইন ঠিক হবে এটার দ্বারা আপনার আমল সই হবে এটার দ্বারা আপনি কাবেল হবেন উপযুক্ত হবেন কিন্তু তাস্কিয়া না করলে আপনি কবুল হবেন না আপনাকে আল্লাহ চাকরি দিবেন কিনা সেটার জন্য একটা ভ্যাকান্সি লাগবে কি আছে আল্লাহর ভ্যাকান্সি খালি আছে বান্দার ভ্যাকান্সি যেটাকে খালি বলে পদ বান্দার ক্ষেত্রে দুনিয়ার বিভিন্ন পদ অনেক সময় খালি থাকে না কিন্তু আল্লাহর কাছে বেলায়েতের পদ বান্দার জন্য কি আছে খালি আছে সব সময়ের জন্য কিন্তু বান্দার আরেকটা যোগ্যতা তৈরি করতে হবে সেটা হলো নফসের এসলা। শরিয়াত যদি ঠিক থাকে আমল যদি সহি হয় সাথে নফসের যদি এসলা হয় তাহলে এই দুইটা গুণের কারণে বান্দা আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌভিক দান করেন এই যে যে আপনি আমল সহি আর আমলের নফসের এসলা করার মাধ্যমে আপনি তাকুয়া অর্জন করলেন এইটাকে মারেফত বলা হয় যেটাকে তাস্কে নফস বলা হয় কোরআনের মধ্যে জাকিহীম বলে বান সারা বিশ্বের সমস্ত আল্লাহর বান্দাদেরকে এবং ক্যামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহ রসুলের উম্মতকে জানিয়ে দিলেন যে শুধুমাত্র শরীয়তের উপরে আমল করলেই হবে না এটার আমল সঠিক তো হতেই হবে সাথে সাথে তাস্কিয়ায় নফস করতে হবে নিজের নফসের এসলা করতে হবে এটাই দুইটা যখন আপনি করবেন এই দুই আমলের বরকতে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ভেলায়েতের পথ দান করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এ ব্যাপারে আমার শাহেক পীর মুর্শিদ আরেফ বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আল্লাহ আমার কাদাও একটা শের পড়তেন সেই শেরটা হলো রাজে খলতি হে জবান এসকে জব kuch banti hai এটার অর্থ হলো শরীয়তের মূল রহস্য হলো তখনই আপনার অন্তরে বুঝবেন শরীয়ত কি চায় এটা তখনই আপনার বুঝে আসবে যখন আল্লাহ ওয়ালাদের সাহবতে থেকে ওয়ালাদের কথা অনুযায়ী জিন্দেগি গঠন করবেন আল্লাহতালা আমাদেরকে আমল করার